হ্যালো ফ্রেন্ডস, নীলকুঠি প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই। আমি সুনীল, আজ এসে গেছি আধুনিক ভারতের ইতিহাস চর্চায়। এর আগের দিন আমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ইতিহাসের ধারণা সম্পর্কে অল্প বিস্তর জেনেছিলাম। দশম শ্রেণীর ইতিহাসের আলোচনায় ইতিহাসের ধারণা আমাদের প্রথম অধ্যায়। এর আগের ভিডিওতে আমরা ইতিহাসের ধারণার খেলার ইতিহাস চর্চা এবং আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য সম্পর্কে জেনেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা জানব শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চার ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাহলে শিল্পচর্চার ইতিহাসে কি কি জানবো বা এর মধ্যে কি কি আমাদের জানতে হবে সেই সম্পর্কে আমরা দেখে নিই। শিল্পচর্চার ইতিহাসের মধ্যে যে চারটি গুরুত্বপূর্ণ ভাগ রয়েছে তার মধ্যে অন্যতম হলো সঙ্গীত, নৃত্য, নাটক এবং চলচ্চিত্র। নাটক এবং চলচ্চিত্র একে একে আমরা এর প্রতিটি ভাগ সম্পর্কে জেনে নেব। প্রথমে আসা যাক সঙ্গীতের ইতিহাস চর্চা। সঙ্গীতের ইতিহাস চর্চায় প্রথমেই যে প্রশ্ন আমাদের সামনে আসে তা হলো সঙ্গীতের উদ্ভব কিভাবে হয়। না, সঙ্গীতের উদ্ভব প্রাকৃতিক বিভিন্ন শব্দ থেকে তৈরি হয়। অরণ্যচারী মানুষ যেদিন বনে জঙ্গলে ঘুরে বুলে সেদিন তারা প্রকৃতির বিভিন্ন ধরনের শব্দের সংস্পর্শে আসে। তারা জলের ধ্বনি, পাখির কেকারপ, গাছগাছালির আওয়াজ প্রভৃতি তারা শ্রবণ করে এবং সেই থেকে একটা ছন্দ এবং তালের তাৎপর্য তারা অনুভব করে। পরবর্তীকালে তারা প্রাকৃতিক শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবতাদের সন্তুষ্ট করতে এই সঙ্গীতকে বাহন হিসাবে নিয়ে নেয়। পরবর্তীকালে আমরা দেখি যে ভারত যেমন একটা বৃহত্তম দেশ, ঠিক তেমনই ভারতে বিভিন্ন ধরনের সঙ্গীত বিভিন্ন রাজ্যে প্রচলিত রয়েছে। তাহলে আমরা দেখে নেব সঙ্গীতের বিভিন্নতা বা সঙ্গীতের প্রকারভেদ। সঙ্গীতের কথায় প্রথমেই যে সঙ্গীতের কথা আসে তা হলো টপ্পা। এই টপ্পা হলো পাঞ্জাবের উট চালকদের গান। এর প্রবর্তক হলেন গোলাম নবী। গোলাম নবী ইনি টপ্পা গানের প্রবর্তক। টপ্পা হলো পাঞ্জাবের উটচালকদের গান এবং ইনি ছিলেন লখনৌয়ের অধিবাসী। পরবর্তীকালে যে সকল গানগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো ঠমকি গান ঠুংরি। এই ঠুংরির প্রবর্তক হলেন বড়ে গোলাম আলী খা। বড়ে গোলাম আলী খা, গোলাম আলী খা। এছাড়াও রয়েছে গজল। গজল হলো আরবের রাজার স্তুতিমূলক গান, অর্থাৎ আরবের রাজার কে প্রার্থনা করে বা তাকে সম্মান জানিয়ে যে গান গাওয়া হতো তা হলো গজল। আমরা বিভিন্ন ধরনের মুভিসে এই গজল গান সম্পর্কে দেখে থাকি। এছাড়াও রয়েছে কাওয়ালি। কাওয়ালি হলো পাকিস্তানের খুবই উল্লেখযোগ্য একটি গান। এর প্রবর্তক হলেন আমির খসরু। এই আমির খসরু আলাউদ্দিন খিলজির সময়কালে ভারতবর্ষে আসে এবং তিনি ভারতবর্ষের তোতা পাখি নামে পরিচিত। তাহলে আমরা কি দেখলাম, না সঙ্গীতের সৃষ্টি হচ্ছে প্রকৃতি থেকে এবং সঙ্গীতের মধ্যে রয়েছে টপ্পা যার প্রবর্তক হচ্ছে গোলাম নবী। এটা হলো পাঞ্জাবের উটচালকদের গান। এছাড়া ঠমকি গান ঠুংরি যার প্রবর্তক বড়ে গোলাম আলী খা। এছাড়া গজল, আরবের রাজার স্তুতিমূলক গান হলো গজল, অর্থাৎ আরবের রাজাকে উদ্দেশ্য করে বা তাকে প্রার্থনা জানিয়ে যে গান গাওয়া হয় তাই হলো গজল। এছাড়া রয়েছে কাওয়ালি। কাওয়ালির প্রবর্তক হলেন আমির খসরু, সরি এটা হচ্ছে খ দন্তস্বর খসরু। এছাড়াও গ্রাম বাংলায় বিভিন্ন ধরনের লোকগীতি, কীর্তন, বাউল বিভিন্ন ধরনের গান প্রচলিত রয়েছে। যদি আমরা বাউল গানের ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো বাউল গানের প্রতিষ্ঠাতা বা বাউল সম্রাট নামে পরিচিত লালন ফকির। ইনি বাউল গানকে জনপ্রিয় করে তোলেন। এই গেল আমাদের বিভিন্ন ধরনের সঙ্গীতের প্রকারভেদ। এরপরে আমরা দেখে নেব যে সঙ্গীত আমাদের কিভাবে বা সঙ্গীতের প্রাসঙ্গিকতা কি বা সঙ্গীতের গুরুত্ব কতখানি। আমরা জানি যে যখন আমরা অবসন্ন হয়ে পড়ি বা আমাদের মন যখন ক্লান্ত হয়ে পড়ে, কোনো কিছুই ভালো লাগে না, তখন আমরা কোনো একটা
পছন্দের সঙ্গীত বা গান যদি আমরা শ্রবণ করি তাহলে মনের সতেজতা বৃদ্ধি পায়, আবার নতুন কর্মোদ্যম ফিরে পায়। তাহলে বোঝাই যাচ্ছে যে সঙ্গীতের একটা উদ্দেশ্যই হলো মনের শক্তি যোগানো, নতুন কর্ম দেওয়া প্রভৃতি। এছাড়াও জাতীয়তাবাদ বৃদ্ধিতে সঙ্গীত বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করে থাকে। যেমন ১৯০৫ খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল এই গানটি রচনা করেন। বাংলার মাটি বাংলার জল বাংলার জল এই গানটি রচনার উদ্দেশ্য ছিল, সেই সময় ১৯০৫ খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে জোরদার করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি এবং বাংলার জল গানটি রচনা করেন। সেই সময় ঠাকুর পরিবারেরই আরেকজন সরলা দেবী চৌধুরানী রচনা করেন নম হিন্দুস্তান। এই গানটিও জাতীয়তাবাদ বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়াও আমরা দেখি রজনীকান্ত সেনের বিখ্যাত গান রজনীকান্ত সেনের বিখ্যাত গান মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এই গানটা সেই সময়কার প্রত্যেক স্বদেশীর মুখে মুখে থাকতো। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখি ১৯১১ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার বাধ্য হয়ে বঙ্গভঙ্গ রদ করে দেন। এছাড়াও আমাদের জাতীয়তাবাদের গুরু নামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গান রচনা করেছেন, সেখানে আমরা তার জাতীয়তাবোধ সম্পর্কে পরিচয় পেয়ে থাকি। এবং এই গান শ্রবণের মধ্য দিয়ে এখনো পর্যন্ত আমাদের গোটা শরীর শিহরিত হয়ে ওঠে। এছাড়া সঙ্গীত সম্পর্কে যদি আমরা দু চারটা বই দেখি তাহলে আমরা দেখতে পাই মান্না দের লেখা জীবনের জলসাঘরে। এছাড়াও রয়েছে হরিশ ভিমানী, ইনি লতা মঙ্গেশকরের জীবনী রচনা করেন, অর্থাৎ তার লেখা গ্রন্থের নাম ইন সার্চ অফ লতা মঙ্গেশকর। এই গেল আমাদের সঙ্গীতের ইতিহাস চর্চা। এরপরে আমরা দেখে নেব নৃত্যের ইতিহাস চর্চা। তাহলে সঙ্গীতের ইতিহাস চর্চা আমরা কি কি দেখলাম, না সঙ্গীতের উদ্ভব কিভাবে, সঙ্গীতের প্রকারভেদ কি কি রয়েছে, এবং সঙ্গীত সম্পর্কে দু একখানা গ্রন্থ আমরা দেখে নিলাম। এরপরে আমরা আসবো নৃত্য বা নাচের ইতিহাস চর্চায়। নাচের ইতিহাস চর্চা প্রথমেই জেনে নেব যে নৃত্য কাকে বলে বা নাচের সংজ্ঞা কি। ছন্দ বা তালের সাথে সাথে শরীরের বিভিন্ন ধরনের মুদ্রার অঙ্গ প্রত্যঙ্গের প্রক্রিয়াকেই বলা হয় নৃত্য। এই নৃত্য যদি আমরা প্রাচীন বা মধ্যযুগের সাহিত্য দেখি তাহলে এই নৃত্য সম্পর্কে বিভিন্ন সম্পর্কে আমরা জ্ঞান লাভ পেয়ে থাকি। এই নৃত্যের আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, যেমন ভারতের উত্তর উত্তর এবং পশ্চিম অঞ্চলে যে সকল নৃত্য প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম হলো ওড়িশি এবং কথক নৃত্য। দক্ষিণ ভারতের অন্যতম নৃত্য হলো ভারতনাট্যম। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি মালাবা প্লাস কেরালা এই দুটি অঞ্চলের বিখ্যাত নৃত্য হলো কথাকলি।
আর যদি আমাদের রাজ্যের কথায় আসে, অর্থাৎ পূর্ব বাংলা, পূর্ব বাংলার বিখ্যাত নৃত্য হলো ছৌ নাচ। পূর্ব বাংলার হচ্ছে ছৌ। এই ছৌ নাচ পশ্চিম বাংলার যে পুরুলিয়া জেলা সেখানে খুবই বিখ্যাত। তাহলে নৃত্যের ইতিহাস চর্চা আমরা কি দেখলাম, যে নৃত্যর উদ্ভব কিভাবে বা নৃত্য কাকে বলে। নৃত্য হলো যে সঙ্গীত বা তালের সহযোগে মুদ্রার সাথে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালন সেটাই হলো নৃত্য। এরপরে আমরা কি দেখলাম যে নৃত্যর প্রকারভেদ, উত্তর এবং পশ্চিম ভারতে রয়েছে ওড়িশি এবং কথু নৃত্য, দক্ষিণ ভারতে রয়েছে ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশে রয়েছে কুচিপুড়ি, মালাবার এবং কেরালায় রয়েছে কথাকলি এবং পূর্ব বাংলায় ছৌ নাচ। এরপরে আমরা দেখব যে নৃত্যের সাথে পরিচিত দু চারজন ওস্তাদের নাম বা দু চারজন নৃত্যকারের নাম। তার মধ্যে স্বাধীন ভারতের যে সকল নৃত্যকার বিশেষ খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে রয়েছেন শম্ভু মহারাজ, পণ্ডিত বিরজু মহারাজ, এছাড়াও রয়েছেন কেলুচরণ মহাপাত্র মহাশয়। এনারা নৃত্যের সাথে যুক্ত এবং এদের হাত দিয়ে নৃত্য একটা বিশেষ তাৎপর্য পেয়ে থাকে। এছাড়া যদি আমরা নৃত্য সম্পর্কে দু একখানা গ্রন্থ দেখি তাহলে দেখতে পাবো নৃত্য সম্পর্কিত গ্রন্থ রয়েছে শোভনা গুপ্তার ড্যান্স অফ ইন্ডিয়া। শোভনা গুপ্তার ড্যান্স অফ ইন্ডিয়া। এছাড়া রয়েছে গায়ত্রী চট্টোপাধ্যায়ের বিখ্যাত বিখ্যাত গ্রন্থ হলো ভারতের নৃত্যকলা। এই বইগুলো আমাদের ভারতবর্ষের নৃত্য সম্পর্কে জানতে বিশেষভাবে সাহায্য করে। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখে নেব নাটকের ইতিহাস চর্চা, নাটকের উৎপত্তি কিভাবে বা নাটকের কথা আমরা কি থেকে জানতে পারি সেই সম্পর্কে জেনে নেব। এই নাটকের উদ্ভব যদি আমরা দেখি তাহলে দেখতে পাব আগে যখন পুরোহিতেরা এক কাছে বসে যজ্ঞ বা দেবতাদের আহ্বান জানাতো তখন তারা অনেক সময় বিরক্ত বোধ করত। সেই বিরক্তকর বা ওই অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেদের মুক্ত করার জন্য তারা অনেক সময় গল্পের আসরে অংশগ্রহণ করত। সেই সময় তারা নিজেদের মধ্যে কথাবার্তা বিভিন্ন ধরনের সুরের সহযোগে করত। সেই সুরের সহযোগ থেকে নাটকের উদ্ভব। আর নাটকের কথা যদি আমরা জানতে পাই তাহলে পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থতে প্রথম নাটকের কথা উল্লেখ রয়েছে। এছাড়া ভরতের যে নাট্যশাস্ত্র, এই নাট্যশাস্ত্রের ভরতের নাট্যশাস্ত্রে প্রথম রঙ্গমঞ্চের কথা উল্লেখ রয়েছে। এছাড়া আমরা দেখেছি কি যে নাটক আমাদের জাতীয়তাবোধ বিকাশে এবং গণসংযোগ বৃদ্ধি করতে বিশেষভাবে সাহায্য করে। তাই ব্রিটিশ সরকার 1776 খ্রিস্টাব্দে নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন এবং নাটকের উপরে আরোপ লাগিয়ে দেয়। পরবর্তীকালে এই নাটকের আরোপ উঠে যায় এবং নাটক সম্পর্কে বেশ কয়েকজন ভারতীয় লেখক বিশেষ নাম করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গিরিশচন্দ্র ঘোষ, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। যেমন গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল, মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা প্রভৃতি। এরপরে আসা যাক চলচ্চিত্রের ইতিহাস চর্চায়। চলচ্চিত্রের ইতিহাস চর্চায় প্রথমেই যে প্রশ্ন আছে যে চলচ্চিত্রের উদ্ভব কোথায় হয়েছে এবং কবে হয়েছে। চলচ্চিত্রের উদ্ভব হয়েছে 1895 খ্রিস্টাব্দে। কোথায় না, প্যারিসে। প্যারিসের একটা হোটেল যার নাম হচ্ছে হোটেল ডি ক্যাফে, সেখানে চলচ্চিত্রের উদ্ভব হয় এবং
পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্র ছড়িয়ে পড়ে। চলচ্চিত্রের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব বর্তমানে যেমন সাউন্ড সহযোগে চলচ্চিত্র সৃষ্টি হয়েছে, চলচ্চিত্রের সূচনা পর্বে কিন্তু কোনো শব্দ ছিল না, অর্থাৎ চলচ্চিত্র ছিল নির্বাক চলচ্চিত্র। ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক বা আওয়াজহীন চলচ্চিত্র হলো প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র সময়কাল 1913 খ্রিস্টাব্দে। এর যে পরিচালক ছিলেন তিনি হলেন ধুন্দিরাজ ফালকে। অলিম্পিয়া থিয়েটারে প্রথম এটা শুরু হয়। অলিম্পিয়া থিয়েটার। আর বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্র ছিল বিল্লমঙ্গল। এর পরিচালক ছিলেন জ্যোতিষ ব্যানার্জি। তাহলে চলচ্চিত্র ইতিহাসে আমরা কি দেখলাম যে চলচ্চিত্র সূচনা হচ্ছে 1895 খ্রিস্টাব্দের প্যারিসের হোটেল ডি ক্যাফে। পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র বা আওয়াজবিহীন চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। সময়কাল হচ্ছে 1913। এর পরিচালক হলেন ধুন্দিরাজ ফালকে। এবং কোন থিয়েটার? অলিম্পিয়া থিয়েটার। এবং প্রথম বাংলা ভাষার নির্বাক চলচ্চিত্র হলো বিল্লমঙ্গল, যার পরিচালক ছিলেন জ্যোতিষ ব্যানার্জি। এরপরে আমরা দেখে নেব সবাক যুগের চলচ্চিত্র, অর্থাৎ কিছু সময় অতিবাহিত হওয়ার পর চলচ্চিত্রের এই নির্বাক অবস্থা কেটে যায় এবং সেখানে সাউন্ড সিস্টেম চালু হয়ে যায়। অর্থাৎ বর্তমানে আমরা যে ধরনের চলচ্চিত্র দেখতে অভ্যস্ত তার সূচনা ঘটে 1931 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম চলচ্চিত্র হলো দেনা পাওনা। এটা হলো সবাক চলচ্চিত্র, অর্থাৎ সাউন্ড সহযোগে যে চিত্র, সবাক চলচ্চিত্র। এছাড়াও রয়েছে আমাদের জামাই ষষ্ঠী। তাহলে 1931 খ্রিস্টাব্দে নির্বাক চলচ্চিত্র পরিবর্তে সবাক চলচ্চিত্র শুরু হয় এবং প্রথম চলচ্চিত্র হলো দেনা পাওনা, তার পরবর্তী চলচ্চিত্র হলো জামাই ষষ্ঠী। এরপর দেখব যে কয়েকজন চিত্রকারের নাম বা পরিচালকের নাম এবং তাদের দুই একখানা চলচ্চিত্র। যেমন প্রথমেই যদি পরিচালকদের কথা আসে তাহলে আছে ঋত্বিক ঘটক মহাশয়, এছাড়া সত্যজিৎ রায়, পামেলা রুক্স, দীপা মেহতা প্রমুখ। ঋত্বিক ঘটকের বিখ্যাত ছবি হলো মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, কোমল গান্ধার প্রভৃতি। এছাড়া সত্যজিৎ রায়ের আমরা জানি একখানা বিখ্যাত চলচ্চিত্র রয়েছে যার নাম হলো পথের পাঁচালী। পামেলা রুক্সের টেন টু পাকিস্তান। এছাড়া দীপা মেহতার 1947 আর্থ বা 1947 খ্রিস্টাব্দের পৃথিবী। এই গেল আমাদের চলচ্চিত্রের ইতিহাস। আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা যানবাহনের ইতিহাস চর্চা, পোশাকের ইতিহাস চর্চা এই সম্পর্কে আলোচনা করব। এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাপোর্ট করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও আমি বলে নিই যে এই যে সকল ভিডিওগুলো আপলোড করা হচ্ছে এর পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, সেখান থেকে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। এখন